আমাকে এইভাবে দূরে সরিয়ে দেবেন না রোহিতা। একদিন তো আমাদের সবারই বয়স হবে, আপনারও যখন বয়স হবে তখন হয়তো আপনার কখনো একা লাগবে। যদি কখনো একা লাগে, যদি কখনো মনে হয় যে আপনার একটু বিশ্রামের দরকার, আমাকে একটু মনে করবেন। একটা কথা মনে রাখবেন, এই মানুষটা যদি আপনার একটু সেবা করার সুযোগ পায় তাহলে কিন্তু সে নিজেকে একেবারে ধন্য মনে করবে। বুঝলাম, আর কিছু বলার আছে? না, যতটুকু গুছিয়ে বলতে পারলাম তার থেকে পারলাম না অনেক বেশি। তবে আপনি তো খুব বুদ্ধিমান মানুষ, আপনি ঠিক বুঝে নেবেন। বেশ, মনে রাখবো। কোনোদিন যদি একান্তে বিশ্রামের প্রয়োজন হয় আমি ঠিক তোমার কাছে আসব। সমস্যা শুধু একটাই, আমার কাছে বিশ্রাম মানেই হচ্ছে মৃত্যু। তাই আমি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু কাজ করে যেতে চাই। আমি তোমার কাছে, তোমার বিড়ম্বনার কারণ হয়ে, তোমার বোঝা হয়ে কোনোদিনই আসব না, কোনোদিন না। মা, কি হলো বৌমা, তুমি আমায় ডাকছো? এই যে আপনার জিনিস। বৌমা দেখুন, সত্যি সত্যি তুমি ঘুড়ি কিনে এনেছো? হ্যাঁ, আপনাকে তো বললাম আপনার জন্য ঘুড়ি নিয়ে আসবো। নিন, এবার ওড়ান তো দেখি। এ বাবা, কেউ যদি দেখে ফেলে। দেখে ফেললে ফেলবে, অসুবিধাটা কোথায়? আরে বাবা, ঘুড়ি ওড়াচ্ছেন তো, আর কিছু তো করছেন না। নিন নিন, ধরুন ধরুন। না, চারিদিকে ছাদে দেখো না, সব লোকজন রয়েছে, সবাই হাসবে। এই বুড়ো বয়সে বৌমা, আমি লোক হাসাবো? লোক হাসানোর কি আছে মা এতে? আপনি কি অন্যায় কিছু করছেন? ঘুড়ি ওড়াচ্ছেন, যদি আপনার একটু ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, অসুবিধে কোথায়? নিন নিন, ধরুন ধরুন ধরুন, দেখি কেমন পারেন। ভালো আন্টি, ভালো আন্টি, ভালো আন্টি। বৌমা, ওই দেখো বৌমা, বুকান চলে এসে, এইবার চারিদিকে রাষ্ট্র করে দেবে। শোনো না বৌমা, যেদিনে বাড়িতে কেউ থাকবে না, তুমি আমি ঘুড়ি ওড়াবো, এই ছাদে এসে ঘুড়ি ওড়াবো, কেমন? সেদিনও তোমাকে ভালো করে ঘুড়ি ওড়ানো শিখিয়ে দেবো। ভালো আন্টি, তুমি ঘুড়ি এনেছো, কিন্তু এই ঘুড়িটা কার? নিশ্চয়ই তুমি আমার জন্য এনেছো। না, আজকে শুধু আমি তোমার জন্য আনিনি বুকান বাবু। আর তুমি কি ঘুড়ি ওড়াতে পারবে? তুমি তো খুব ছোট এখনো। হ্যাঁ, আমি পারবো, তুমি একবার আমায় দাও না। আজকে এই ঘুড়িটা ঠাম্মা ওড়াবে। এ বাবা, ঠাম্মা তো বুড়ি, ঠাম্মা কি করে ঘুড়ি ওড়াবে? এই তুই আমাকে বুড়ি বলছিস যে? তুই তো বুড়ো। এ বাবা, বুড়ি মানুষ বলে নাকি সে ঘুড়ি ওড়াবে। এই কে বুড়ি? খবরদার ঠাম্মাকে যদি বুড়ি বলেছিস, দেখ তোকে কিরকম ঘুড়ি ওড়ানো শিখিয়ে দেবে। ধরুন মা। আরে ধর, এটাকে কি ঘুড়ি বলে বলো তো? পেটকাট্টি বলে। ও আচ্ছা আচ্ছা, এরকম ঘুড়ি। আচ্ছা, এটাকে বলে পেটকাট্টি। আচ্ছা, সুতোটা দেখি দেখি। ভালো মাঞ্জা পড়েনি, বাড়িতে দিলে না অনেক কড়া মাঞ্জা হতো। আমি তো অত বুঝি না মা, আমি দোকানে গিয়ে বলেছি ঘুড়ি আর লাটাই দিন, ওরা যা দিয়েছে নিয়ে চলে এসেছি। যাকে যাকে দিই ওড়ানো যাবে, আমরা তো আর কাটাকুটি খেলতে যাচ্ছি না। নিন ওড়ান। দাঁড়া দাঁড়া উমা, আমি একা ওড়াবো নাকি? তুমি ধরো ভালো করে। আমি ধরবো কি? আমি এসে পারি না। আরে ধরো কোনা দুটো। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি দেখছি, তুমি আর আমি মিলে ঘুড়ি ওড়াবো। বাবারে, দেখি যাও যাও যাও, দূরে যাবো, পিছিয়ে যাও, পিছিয়ে যাবো। আচ্ছা ছাড়ো, সুতো ছাড়ো। বৌমা যাও যাও, পেছো 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 পেছো, আমি ছাড়তে বললে ছাড়বে? ছাড়ো ছাড়ো, এবার ছাড়ো, ছাড়ি এবার।
না না বাবা আমি পারবো না, আমি পারলে ও উড়ে পালিয়ে যাবে। না না কিছু, আরো ইচ্ছে করলেই শেখা যায়, ধরো ধরো। আরে বাবা হাওয়াতে ছেড়ে দাও না, আপনি ঘুরে উড়ে যাবে। শুধু টানটাকে ঠিক রাখবে, এই ধরো ধরো। সবাই যদি এসে দেখে আমি ঘুড়ি ওড়াচ্ছি, আর লজ্জারা একসাথে আমি ঘুড়িটা, তুমি ধরো ধরো, আচ্ছা ধরো ঘুড়িটার নাম নিন, এটা ঘোড়াই আমরা সবাই কাজলদা বলে ডাকতাম। আমাদের তখন তো ছাদে ছাদে ঘুড়ি ওড়ানো হতো। তাদের বাড়ি ছিল আমাদের বাড়ি দুটো বাড়ির পরই। সে খুব ভালো ঘুড়ি ওড়াতো, সে কার সবার ঘুড়ি কেটে দিত। একমাত্র কাজলদা কার সাথে পারতো না বলো তো? কার সঙ্গে মা? আমার সঙ্গে পারতো না। সে কি? তো আপনি কি আপনার ওই কাজলদার থেকেও ভালো ঘুড়ি ওড়াতেন? কি জানি, কাজলদা পারতো কি পারতে চাইতো না, আমার তো মনে হয় ওই দ্বিতীয়টাই হবে। তার মানে ইচ্ছে করে হেরে যেতেন? কি জানি, আমার তো তাই মনে হয়, ইচ্ছে করে হেরে যেত বারবার। কিন্তু কেন, কি হলো বলুন বলুন। ও আচ্ছা, আপনি মেয়ে মানুষ ঘুড়ি ওড়াচ্ছেন, সেই জন্য আপনাকে জোর করে যেতে দিতেন? আমাকে ছোটবেলায় না মেয়ে মানুষ বলে আলাদা করে কেউ দেখত না। আমি তোমায় বললাম না, আমি এত দোষীপানা করতাম, পুকুরে ঝাঁপানো, গাছের মগ ডালে উঠে বসে থাকা, ঘুড়ি ওড়ানো, জানো তো গাছে গাছে এসব বাতাবি লেবু ফুলে থাকতো। আমরা তো বল কিনতুম না, ওই বাতাবি লেবু নিয়েই না ফুটবল খেলতুম। আমি তো ছেলেদের সাথে বল খেলতাম, আমাকে বাধা দিয়ে না কেউ কিচ্ছু করতে পারত না। কিন্তু আপনার ওই কাজলদা আপনাকে হারালো কেন? ওর বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তারপর? পাশাপাশি বাড়ি তো, আমাদের বাড়ির দুটো বাড়ির পরে। বাবা বললেন এত কাছাকাছি শ্বশুর বাড়ি হবে মেয়ের, তাই আর রাজি হলেন না। বাবা বললেন তো বিয়ের পর মেয়েদের একটু দূরে শ্বশুর বাড়ি হওয়াই ভালো, তা না হলে সংসারে মন বসে না মেয়েদের। তাই আর ও বিয়ে হলো না। তো আপনার ওই কাজলদার কি ইচ্ছে ছিল মনে মনে আপনাকে বিয়ে করার? তা কি করে বলবো বলো। কেন, আপনি বুঝতে পারেননি? না বুঝতে যে একেবারে পারিনি তা নয় কো, সে তো আবার আমার বিয়েতে খাটাখাটুনি করলো, বিয়ের পিঁড়ি ধরলো। কিন্তু রাত্রিরে যখন খাওয়া দাওয়া হলো, সে কিন্তু জল স্পর্শ করলো না। হুমা সে কি, কেন? কি জানি, হয়তো ভেবেছিল বিয়েটা আমার তার সাথেই হবে। বিয়েটা হয়নি বলেই বোধ হয় মনে কষ্ট হয়েছিল। আর আপনার, আপনার মনে কষ্ট হয়নি? আমাদের সময় মনে কষ্ট পাওয়া মেয়েদের অত সাজত না গো। মেয়ের মনে কষ্ট হবে কি হবে না, তাও গুরুজনরাই সব ঠিকঠাক করে দিত। তারপর তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে এলাম, এসেই অত সংসারে পড়লাম, এত বড় একটা সংসারে। তারপরে তো আমার গায়ের রং ময়লা ছিল, আর তোমার শ্বশুরমশাই তো একেবারে সুদর্শন ছিলেন। তিনি উঁচু লম্বা আর আমি এইটুকুনি, মানে যাকে বলতে পারো বেটে আর কি। তিনি একবারে ধপধপে ভরসা, আমার গায়ের রং কালো, আমি তো তার ধারে কাছেই পড়ি না। তখন তো রোদ জল ঝড় কিছুই মানতুম না, যত্ন আত্মীয় কেউ করতে পারিনি আমায়। তাই জন্য তো গায়ের রং আরও কালো হয়ে গিয়েছিল। সব সময় এইসব অপরাধ বোধে ভুগতাম, এই করে করেই তো কেটে গেল আমার। আপনার সঙ্গে আপনার ওই কাজলদার আর কোনোদিন দেখা হয়নি? হ্যাঁ, বিয়ের আগের রাতে সে আমার ঘরে একবার ঝড়ের মতো এসেছিল। তখন তো আমার বন্ধু বান্ধবরা ছিল ঘরে,
সবাই তো কাজলদাকে দেখে সবাই ঘর ছেড়ে চলে গেল। কাজলদা এসে না আমাকে একটা উপহার দিয়ে গিয়েছিল। তাই নাকি? কি উপহার?